امتنانه باللسان ودا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بھائی تو بڑا نا اپنے مائک کی آواز تو غور سے سنا جانا بھائی এমন এক মাইক লাগাইছেন দশ হাত দূর দিয়ে মাইক শোনা যায় না। মানুষ দেয় তো কেউ জানে এখানে একটা মাহফিল হইতেছে কেউ জানে إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم আইসক্রিম বেচার রাস্তা এগুলা তো মাইক মাহফিল করে না তো বাঙ্গারির থেকে মাইক লইছেন আমার মুখ লাগে কথা হইতাম সাউন্ড বাড়ান রিভার্ব দেন রিভার্ব দিয়ে খুঁজেন ধরুন মিস্কার করেন মিস্কার করে স্যার অথবা বেশ চালু করেন আর বক্স আমার দিকে ঘুরেছেন কেন বক্স এদিকে দেন আর দশজন মানুষের সামনে যেগুলো রাখেন এটা করবেন এত বড় ফ্যান্ডেল মাইক কেন আনছেন এগুলো আমি ঘরে বসে রয়েছি আমি আওয়াজ পাইতেছি না কোথাও আওয়াজ নেই মাহফিলটা দিকে হচ্ছে গ্রামের মানুষ তো জানতেই এলাকার মানুষ তো জানতেই এখানে যে একটা মাহফিল হয় আমি তো বাজারও জানি না এখানে এসে আমি শুনতেছি না মাইক মাহফিল কোথা এই মাইক আপনারা কই থেকে আনলেন দুরুশরী পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد الحمد لله সখীপুর টাঙ্গাইল বড় চৌনা বিন্যায় খাইরা বড় বাড়ি পুকুর পাট জামের মসজিদ এর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিল সভাপতিত্ব করছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসলিম উদ্দিন সাহেব সাবেক মেম্বার আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া সাহেব উদ্বোধক জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম সাহেব চেয়ারম্যান
আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ আনোয়ার হোসেন তালুকদার সাহেব সহ প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন সামনে যুবক বায়রা মুরব্বিয়ান আজম সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক বসার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত সুদী রাত বাজে 11টা আর 8টায় এসে বসে আছেন তো আমি যে কতটুক রিস্ক নিয়ে আইছি এটা আপনাদের মাথায় ধরবেও না বোঝার চেষ্টাও করবেন না অধিকাংশ বক্তারা আজকে কোনো মাহফিলে যাচ্ছে না রিস্ক নিয়ে কে যাইব আমি আজ আমার গাড়িতে যে একটা ঢিল মারে গাড়ির মধ্যে আগুন লাগাই দিয়ে কি করবেন তো আমি এখানে মাহফিলে লেগে আমার 30 লক্ষ টাকা গাড়ি একটা রিস্ক নিজের জীবনের রিস্ক নিয়ে এরপরও কমিটি ফোন দিয়েছে আমি কইছি আমি ওয়াদা দিছি যেভাবেই হোক যেমনি হোক আসার চেষ্টা করব আসছি আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে আমারে বন্দি করে রাখলেন খাওয়াইলেন বসায় তো রাখলেন আমার তো কষ্ট লাগে আপনি তো আমার বাড়িতে গিয়ে প্রোগ্রামটা আনছেন কই হবিগঞ্জ গেছেন গিয়া আমার থেকে প্রোগ্রাম আনছেন তা আমরা যে এত কষ্ট করে আনলেন খরচ কইরা আমি আপনার হক কি আদায় করো আমরা তো হক আদায় করছেন গরে প্রচুর সময় পাইছে দিঘানের হক কি হইল সময় নষ্ট হইল দ্বিতীয় নম্বর গতিল একটা মাহফিল করতে গেলে পছার পশারেরও দরকার আছে আমার লাইফে আমি যত হানে আসছি এরকম পরিস্থিতি কোনো মাহফিলের অবস্থা আমার এই বয়সে দেখছি না বলুন আমি সিলেট থেকে টাঙ্গাইলে এসে কি এই সামনে বইয়ে ওয়াজ করতাম তে তো আমার হবিগঞ্জ জেলাতে এর চেয়ে বেশি হয় আমি তো আমার এলাকাতে মাহফিল করলে হাজার হাজার মানুষ থাকে টাঙ্গাইলে আমি আইসা এই মানুষের সামনে বইয়া ও এলো মেলো রাতের 11টায় আর ওই যে চেয়ারম্যান সাহেব একটা কথা কইছে যে বক্তা ওয়াজ করতে গেলে বয়ানের একটা যৌবন কাল আছে এক দুই নম্বরের একটা মেজাজ আছে আমার ব্রেন যদি ভালো না থাকে আমার যদি মাথা ঠান্ডা না থাকে তাহলে আমার বয়ান শুনে আপনারও ভালো লাগবে না একটা বক্তা আসার পরে তার যতটুকু পারা যায় তার মেজাজ ঠান্ডা রাখা দরকার কথা তো বলতেই পারবো আমার তার মানে মেজাজ প্রত্যেকটা বক্তার হিট করে রাখবেন আড়াই ঘন্টা বসে থাকার পরে গাড়িতে এত দূর থেকে আসলাম বৈশা আবার বৈশা এখন আবার এখানে বৈশা আবার যাইতে হবো আমার কালকে প্রোগ্রাম হইলো ভুলা রাত্রি বরিশাল গিয়া ফাড়ি দিতে হবো কারণ দিনের বেলা বলা যায় না এইভাবে বললাম তো মানুষ সে একটা ধৈর্য আছে ধৈর্যের সীমা অতিক্রম করলে মহা সমস্যা যাই হোক এরপরে যারা বসছেন আমার যতটুকু কথা বলার ইনশাল্লাহ আমি বলবো বাকি আপনারা যারা বসছেন অন্তত পক্ষে মোনাজাতের আগ পর্যন্ত আল্লাহ রাসরা করেন না ওটার নিয়ত আছে আপনাদের তাহলে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো ওই সাইডটার থেকে আপনারা ই সাইডে এসে পড়েন ওই সাইড থেকে ই সাইডে এসে পড়েন মানে এই সাইডটা আমার সামনে একটু আসলে কথা বলার যে একটা পরিবেশ অন্তত পক্ষে আমার কইরা দেন একটা বক্তার কথা বলার একটা পরিবেশ লাগে আচ্ছা শুনেন চিল্লা চিল্লি না করে আমরা এদিকে আমরা এসে পড়েন ইশারায় কাজ করি কথা না বললাম এরপর একটু কষ্ট করেই বসেন কারণ সামনে বসলে কথা বলার একটা আগ্রহ তৈরি হয় যারাই আসবেন একটু আগায় আসেন এই মাঝখানে একটু এই দিক থেকে এই সাইডটা আসলে ভালো হয় আসেন কথা না বলি ভাই কথা না বলি আমরা ইশারায় কাজ করি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মজলিস ফজিলতপূর্ণ মজলিস বরকতপূর্ণ মজলিস যতক্ষণ আমরা এখানে বসা থাকব নাজালাত আলাইহিমুস সাকিনা উপর থেকে ততক্ষণ সাকিনা নাজিল হবে রহমত নাজিল হবে এই জন্য আমরা মেহরবানি করে ফ্যান্ডেলের ভিতরে যতক্ষণ বসা থাকব গুনাহ না হওয়াটাই সম্ভব কিন্তু ফ্যান্ডেলের বাহিরে যদি আপনি যান গুনাহ হওয়াটা সম্ভব তাহলে আমরা যারা বসছি গুনাহ মুক্ত পরিবেশে বসছি এই জন্য আমরা এখনো যারা রাস্তাঘাটে অনেক দোকান পাটে দেখছি লোক আছে মেহরবানি করে রাস্তাঘাটে দোকান পাটে
অনর্থক অকারণে সময়টুকু নষ্ট না করে আমরা ফেন্ডেলে চলে আসি। দেখেন এখানে কি প্রতিদিন মাহফিল হয় না বছরে একবার? বছরে একবারও যদি আল্লাহর জন্য দিনের জন্য সময় না দিতে পারি, প্রতিদিনের মতোই আড্ডা, প্রতিদিনের মতোই গল্প, প্রতিদিনের মতোই সময় অপচয়, তাহলে আপনার সারা জীবনই গেল এইভাবে। অন্তত বছরে একবারের জন্য তো এক ঘন্টা আল্লাহর রাস্তায় দেওয়া যায় না। এরপরও যারা দিতে পারে না এদের মতো কপাল পোড়া টাঙ্গাইল জেলার ভিতরে কেউ নেই। যারা আসছেন আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসে, এই জন্য এখানে বসার সুযোগ করে দিয়েছেন। এখন শুনেন, আমার রাগ ওই আর জেডি হই বয়ান তো করতেই হবে, দাওয়াত দিয়ে আনছেন, শৈল সেত আছে এটা আমার ভিতরে রাখছি, কি পরিমাণ সেত এটা বলার মতো না, কিন্তু কন্ট্রোল করতে হইতেছে, কিছু করার নাই, দাওয়াত দিয়ে আনছেন, সেত দেখাইলো আমার তো না, এখানে টাঙ্গাইল আমার বাড়ি হবিগঞ্জ, আমি অনেক দূরের মানুষ, সেত দেখায় আপনার সাথে ফারারও সম্ভব না। এখন রিমান্ডে রাখলে আমি রিমান্ড হয়ে আসি। এখন বিষয়টা হলো, যতক্ষণই আলোচনা করি অন্তত পক্ষে আমার সাথে আপনারা হ্যাঁ না দুইটা শব্দ, যেখানে সুবহানাল্লাহ যেখানে আলহামদুলিল্লাহ এটি বলতে পারবেননি অন্তত পক্ষে, এটা সিনেন নিয়ে আপনি বলাতে লাগে জানেন, জানলিছি এখানে এক এক জায়গার সিস্টেম এক এক রকম, আমাদের এলাকার সিস্টেম ব্যতিক্রম, আপনাদের এলাকার সিস্টেম ব্যতিক্রম, সব সিস্টেম তার একরকম না। তো এই জন্য আমার সাথে একটু হ্যাঁ না করিয়েন, কথা শ্রোতারা যদি সাথে সাথে বলে তাহলে বক্তার কথা বলার একটা আগ্রহ তৈরি হয়, আর যদি একেবারেই চুপ থাকেন, শ্রোতাও কম আওয়াজও কম, তাহলে বক্তার কথা বলাটা বড় কষ্ট হবে। মেহরবানি করে একটু আওয়াজ দিয়েন, যেহেতু সময় কম আমি আপনাদের সামনে ভূমিকা লম্বা না করে সরাসরি কোরআনে চলে যাচ্ছি, আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করছি। এই বিষয়টা আমি আলোচনা করব, এটা আমি এখানে উঠার আগে আমি জানি না, কারণ আমি এখানে এই সাবজেক্টটা আলোচনা করার মতো আমার মন মানসিকতা ছিল না, কিন্তু আমি বয়ান এখানে বসে চিন্তা করছি না এই সাবজেক্টটি আলোচনা করতে হবে, তাই এখানে বসে আমি সিদ্ধান্ত নিয়ে সূরাটা পড়ছি। সূরাটার নাম হলো সূরা আসর। কোরআনে যদি ছোট্ট সূরা থাকে এর মধ্যে এই সূরাটা হলো একটা ছোট্ট সূরা। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়, বিশেষ এক প্রেক্ষাপটে নাজিল হয়। তো এই সূরাটা নাজিল হয়েছে মক্কাতে, একটা প্রেক্ষাপট ছিল যেটাকে তাফসিরের ভাষায় আমরা বলি শানে নজুল। এই এখানে কি দা ভাই আপনার কমেডির লোক কই, এটা দৈরা লইয়ার না কেন মাঠ, আর তো বাইন দেন হতেন সবাই তো রাখেন সুযোগ হয়ে যাবো গা ইসলামিক মনোযোগ দেন। সূরা আসর কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা, কিন্তু রইসুল মুফাসসির যাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে গোটা কোরআনে যদি আর কোনো সূরা না থাকত, শুধু সূরা আসর থাকত, গোটা পৃথিবীর মানুষের জন্য এটা হেদায়াতের জন্য যথেষ্ট ছিল। এর দ্বারাই বোঝা যায় সূরার ভিতরে কোনো কিছু বাদ রাখে নাই, সব আল্লাহ ঢুকাইছে। এটা এমন একটা সূরা, সূরাটা নাজিল হয়েছে মক্কাতে, একটা ঘটনাকে কেন্দ্র করে একটা অপবাদ দিছিল রাসূলকে। অপবাদটা হলো রাসূল যখন কালেমার দাওয়াত দেয় তখন রাসূলকে তারা অপবাদ দিছে যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আসেনি নাউজুবিল্লাহ থাকলে হইয়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনের প্রচার প্রসার করার কারণে অপবাদ দিছে যে উনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। অপরাধ কালেমার দাওয়াত। এই প্রেক্ষাপটে আল্লাহ তখন ওনাকে সান্ত্বনা দিয়ে বললেন যে আমি আপনার কাছে এমন একটা সূরা পাঠাইছি, এই সূরা দিয়ে যদি মাপ দেওয়া হয় তাহলে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান এটা মানুষ টের পাবে। তাহলে এই সূরাটা একটা মিটার হিসাবে আল্লাহ পাঠাইছে, মিটার বুঝুননি, মাপ দেয় যে মানুষ, এখন আগে তো ফাল্লা দিয়ে মাপ দিত, এখন কিন্তু মিটারের যুগ এসে পড়ছে। তো এটা এটা একটা মাপ দেওয়ার সূরা। আল্লাহ বলেন আপনি এই সূরা দিয়ে তাদেরকে বলেন মাপ দিতে, মাপ দিলেই বুঝে যাবে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান।
তো এই সূরাটা নাজিল করে আল্লাহ একটা কসম করছে সূরা শুরুতে একটা কসম আছে একটা কসম করে আল্লাহ চারটা কর্মসূচি দিয়েছে বলুন কর্মসূচি কয়টা চারটা আপনারা যতক্ষণ আলোচনা শুনবেন মনোযোগ দিয়ে শুনতে পারবেন ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবেন আর প্রতিটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন কোনো গিচ্ছা কাহিনী না কোনো কাল্পনিক গল্প না রাত 11টা পর্যন্ত বলেছেন কি গিচ্ছা শুনবার লাগিয়া না আমরা তো আবার গিচ্ছা চলে আপনারা দেশে খুব বেশি কাল্পনিক গাজাগুড়ি গিচ্ছা কাহিনী তা খুব মজা পান আপনারা একটা কথা সবসময় স্মরণ রাখবেন আরামের ঘুম হারাম করছেন নরমাল বিছানায় করছেন কাল্পনিক গাঞ্জাগুড়ি কথা শোনার জন্য না এটা ইয়াদ রাখবেন কথা যতক্ষণ চলবে কোরআন থেকে চলবে এই জন্য একটু মনোযোগ লাগবে গিচ্ছা শুনতে গেলে মনোযোগ লাগে না কোরআনের কথা মনোযোগ লাগে দেখেন এই সূরা শুরুতে কিন্তু একটা কসম আছে কর্মসূচি দিয়েছে চারটা কয়টা চার কর্মসূচি আপনাদের কি চারটা কর্মসূচি দিয়ে আমি বিদায় নিব ইনশাআল্লাহ কিন্তু চারটা কর্মসূচি সবার জন্য দরকার কারণ সূরার শুরুতে আল্লাহ কি বলছে জানেন ওয়াল আসর সময়ের কসম কিসের কসম সময়ের কসম এই কারণে এই আলোচনা করছি আমি আপনারা তো সময়ের 12টা বাজে দিছে তাহলে আমি সময়ের আলোচনা শুরু করছি আচ্ছা সময় নিয়ে আলোচনা হবে আল্লাহ বলেন ওয়াল আসর সময়ের কসম সময়ের কসম কালের কসম এই সময়টা আবার তাফসীর কারকরা ব্যাখ্যা করে বাইর করছে যে কোন সময় তখন মুফাসসিরিনে কেরাম বাইর করছে যেটা আমাদের হায়াতের সময় আমরা যে যতদিন বাঁচব দুনিয়াতে এই হায়াতটুকুর কসম করছে আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো আমাদের হায়াতের সময় আমার কথা বুঝতেছে তাহলে হায়াতের কসম করছে আল্লাহ কসম করছে কইরা না কি বলে শুনেন ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ কসম সময়ের পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত বলেন কে বলছে আল্লাহ আল্লাহ নিজেই কসম করে বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত মানে আল্লাহ যদি কসম করে কয় ক্ষতিগ্রস্ত বাঁচার সুযোগ আছে না উপায় থাকবো কিন্তু আল্লাহ বাঁচার জন্য চারটা অপশন রাখছে কয়টা ডাইরেক্ট কিন্তু প্রথম কসম করছে কসম পৃথিবীর সব ক্ষতিগ্রস্ত কিন্তু চার কর্মসূচি দিয়া বলছে চার কর্মসূচি যারা পালন করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না তাহলে বলুন তো দেখি চারটা কর্মসূচি আমাদের জানা কতটুকু দরকার হ্যাঁ কারণ যেই কর্মসূচি পালন করলে ক্ষতিগ্রস্ত হব না পালন না করলে ক্ষতিগ্রস্ত হব 100% কারণ আল্লাহ কসম করে বলছে বাঁচার কোনো সুযোগ আছে না এই জন্য কর্মসূচিটা খুব জানা দরকার সূরার মাপ তাকে শিখাই দেয় যে আল্লাহ প্রথমেই বলছে সূরা নাজিল করে আল্লাহ বলছে আপনি তাদেরকে বলুন সূরা দিয়া মাপ দিতে মাপ দিলে বুঝে যাবে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান আপনার মাপ দেওয়া দরকার আছে নি এখানে বসে আপনি নিজেও বুঝতে পারবেন আপনি লাভবান না ক্ষতিগ্রস্ত সূরা অথবা আয়াত নাজিল হয় বিশেষ কোন প্রেক্ষাপটে কিন্তু তার হুকুম কিয়ামত পর্যন্ত থাকে 1400 বছর আগে নাজিল হয়েছিল এর হুকুম শেষ না এখন আছে ফরদার আয়াত নাজিল হয়েছে কত বছর আগে 1400 বছর আগে আসেনি ফরদা এখন নামাজের আয়াত নাজিল হয়েছে 1500 বছর আগে আসেনি এখন কথা বিন্না দিয়ে প্রতিটা হুকুম জিহাদের আয়াত নাজিল হয়েছে 1500 বছর আগে জিহাদ শেষ বাংলাদেশে নাই কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ ফরজ ইসরায়েলের সাথে এখন জিহাদ করা আমাদের জন্য ফরজ আমরা কিছু জিনিস অটোমেটিকলি আমরা কোরআন থেকে সরায় দিচ্ছি যদিও কোরআন আছে কিন্তু আমাদের ভিতর থেকে সব সরায় দিচ্ছি যে এটা না তো এই সূরাটাও তখন নাজিল হয়েছিল হুকুম এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ তখন কইছিল এরা এখন মাপ দিত কারে আবু জাহিল্লারে আবুল হাইবারে উতবা উতাইবা সাহেবারে বলছিল মাপ দিয়া কাম তারা ক্ষতিগ্রস্ত না আপনি ক্ষতিগ্রস্ত তো 1500 বছর পরে আবু জাহেল নাই আবুল আহাব নাই উতবা সাহেবা নাই তাহলে আয়াত থাকবে কেমনে বলে আল্লাহ এটা ভালো করে জানে কিয়ামত পর্যন্ত আবু জাহিল্লার সাসাত্ত ভাই খালাত্ত ভাই মামাত্ত ভাই থাকবো কথা বলেন না দি আবু জাহেল নাই কিন্তু এর খাসলতের লোক আছে নি আছে হে যা করতো তা করেনি এখন আছে
সেম সেম টু সেম এরম লোক আছে বিদায় কিয়ামত পর্যন্ত আয়াতের হুকুম থাকবে। তো রাসূলকে তারা বলছিল আপনি ক্ষতিগ্রস্ত, আল্লাহ কয় খে ক্ষতিগ্রস্ত আর খে লাভবান, সূরা দিয়ে মাপ দে। কারণ মাপ দিবেন কিভাবে, মাপের সিস্টেমটা শিখাই দিচ্ছি। মনে করেন গড়ে গড়ে মানুষ বাসে ষাট বছর, কয় বছর, ষাট বছর, মনে করেন যে গড়ে বাঁচবো ষাট বছর। তো ষাট বছর যদি বাঁচি, এখানে যাদের বয়স চল্লিশ বছর বলুন আর আসেন কয় বছর, বিশ বছর। এই 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 জায়গাটা একটু ইয়াদ রাখবেন। এখন আসুন, আল্লাহ বলে ওয়াল্লা আস, সময়ের কসম। তাফসির কারকরা বলেন সময়টা হলো আমাদের হায়াতের কসম। কিসের কসম? তাহলে আল্লাহ হায়াতের কসম কেড়ে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। এখন ক্ষতিগ্রস্ত শব্দটা আমরা পাই ব্যবসা করলে, লাভ এবং লস এই দুইটা শব্দ কোথার থেকে আসে? ব্যবসার ক্ষেত্রে কেউ লাভ হয় কারো লস হয়, ঠিক না? তাহলে এখানে আল্লাহ লাভ বলতে কি বুঝাইলেন, লস বলতে আল্লাহ কি বুঝাইলেন, এই বিষয়টা বোঝা দরকার, তাহলে সহজে বুঝতে পারবেন। আল্লাহ বলেন গোটা পৃথিবীটাকে আমি একটা মার্কেট বানাইছি। কি বানাইছে? মার্কেট বানাইছি গোটা পৃথিবীটাকে। আর ব্যবসা করার জন্য তোমাদেরকে পাঠাইছি। কাদেরকে? মানুষকে পাঠাইছি, জিন্নাতকে পাঠাইছি ব্যবসার জন্য। কিসের জন্য? ব্যবসার জন্য। পৃথিবী হলো মার্কেট, আর আমরা আসি এই মার্কেটে ব্যবসা করার জন্য। তো ব্যবসা করতে গেলে সর্বপ্রথম কি লাগে? পুঁজি লাগে। বলুন কি লাগে? সালানার পুঁজি তো একটুই, হাতে পুঁজি কর। বলুন ব্যবসা করতে গেলে লাগে পুঁজি। পুঁজি যদি আপনার ঠিক থাকে, যা আসবে এটার কি কয়? লাভ। পুঁজি ঠিক আছে কিন্তু যা আসতেছে লাভ, কিন্তু পুঁজিও শেষ, কিছু আসলো না, লাভ না লস? লস। এখন আসুন, আল্লাহ কয় পৃথিবী বানাইছি মার্কেট, তোরে বানাইছি ব্যবসার জন্য, আর ব্যবসা করতে গেলে পুঁজি লাগে। প্রত্যেকটা মানুষকে আমি পুঁজি দিছি, পুঁজিটার নাম হলো হায়াত। বলুন পুঁজিটার নাম কি? হায়াত হলো আমাদের পুঁজি। এখন আপনি হিসাব করেন গড়ে বাঁচবো ষাট বছর, এখন আমাদের পুঁজি গেছে গা চল্লিশ বছর। যাদের চল্লিশ বছর তাদেরকে বলছি চল্লিশ বছর পুঁজি গেছে গা, আছে কত বছর? এই বিশ বছরে আপনি ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? চল্লিশ বছর আপনি ব্যবসা করলেন, মুনাফা কি জানেন? নেক আমল। মুনাফা কি? মুনাফাটা হলো পুঁজি, হইল হায়াত, মুনাফা হইল নেক আমল। তাহলে চল্লিশ বছরের পুঁজি দিয়া কি পরিমাণ মুনাফা নেক আমল অর্জন করছেন? হিসাব মিলা, হিসাব মিলে আপনিই বলেন লাভবান না আপনি ক্ষতিগ্রস্ত। নিজে নিজে প্রশ্ন করেন লাভবান না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত। ওই আল্লাহ কথাটাই বুঝাইছেন, এটাই মাফ, যে তারা যে আপনাকে ক্ষতিগ্রস্ত বলতেছে, এদের কখন সুরা দিয়া মাপ দিত, এদের বয়স কত? বলে ষাট। তাহলে ষাট বছর হলে বাঁচলে আর বাঁচবে দশ বছর, বাকি পঞ্চাশ বছর এরা এই ফুজি দিয়া কি ব্যবসা করছে? এরা লাভবান না ক্ষতিগ্রস্ত? আল্লাহ কয় প্রত্যেকটা মানুষকে আমি পাঠাইছি ব্যবসার জন্য। ব্যবসা কি? নেক আমল। বলুন ব্যবসা কি? না অন্য কিছুর জন্য পাঠাইছে? আল্লাহ নিজে বলেন أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ رَبِّ كَرِيم বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই, আমাদেরকে উদ্দেশ্য করে বলে বান্দা নেই, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে কিন্তু বান্দা তোরে বানাইনি। কেন বানাইছেন রব্বে কারিম, কোন কারণে বানাইছে সেটাও আল্লাহ বলে দেয়ারিম বলেন মানব আর দানব দুই জাতিকে আমি বানাইছি আমার এবাদতের জন্য, আমার গোলামির জন্য। গোলামি করার জন্য একটা জায়গার দরকার, পৃথিবীটাকে আমি মার্কেট বানায়া পাঠাইছি। ব্যবসা করবি তো পুঁজি লাগবে, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ পুঁজি দিছি, হায়াত দিছি, হায়াত নেক আমল অর্জন করার জন্য। কিন্তু দুনিয়া নামক ব্যবসায় লাইমা, সবাই কিন্তু ব্যবসায় ক্ষতিগ্রস্ত, কেউ লাভবান হতে
পারলাম না। গড়ে যদি 60 বছর বাঁচি গো, যাদের 60 বছর হয়ে গেছে বুঝবেন যা পাইতেছেন সব বোনাস, কথা হয় না? এরপরে যা হায়াত পাবেন নাকি বোনাস। এটা তো তখন এই যে আপনারা মুরব্বী যারা আছেন এদের প্রজন্মে 70-80 পর্যন্ত যাবে, কিন্তু আমাদের জেনারেশন 60-এর উপরে যাইব কিনা আমার সন্দেহ আছে। কেন? আগের মানুষের গুণা কম ছিল, হায়াত বেশি ছিল। চোখের গুণা নাই, হাতের গুণা নাই, পায়ের গুণা নাই, সরল মানুষ, হায়াত বেশি। দেখেন চল্লিশে কোরআন দিকে দিকে পড়তে পারে চশমা ছাড়া, আর আমরা 30 বছর হইতে না হইতে আমরা 60টা চোখ লাগে, কথা বলি না দি। যুবক ভাই গড়ে যদি বাসি 60 বছর বাঁচব, একবারও কি বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করছেন? আমি আপনাদের কাছে একটা কথা রেখে যাই, ভালো করে শুনে রাখবেন। দুনিয়া নামক কিছু ব্যবসা আছে, যেমন আমরা মদির মালের ব্যবসা করে, বালুর ব্যবসা করে, পাথরের ব্যবসা করে, এই ব্যবসা দুনিয়া নামক ব্যবসা যারা করে একবার যদি লস খায়, আত্মীয় স্বজন টাকা পয়সা দিয়ে আবার তারে ব্যবসা দড়ায় দেয়, আবার লাভবান হওয়ার সুযোগ আছে না নাই? আছে। একবার লস খাইলে পড়ে আরেকবার লাভবান হওয়ার সুযোগ আছে রে, কিন্তু পরকালীন যেই ব্যবসায় নামছি একবার যদি কেউ লস খায় দ্বিতীয়বার আর লাভবান হওয়ার সুযোগ নেই। আর যুবক ভাই রব্বি কারিম বলেন, বান্দা আমি দুনিয়ার জমিনে পাঠাইছি তোদেরকে নেক আমল অর্জন করার জন্য। গোটা পৃথিবীতে তাকায়া দেখেন আজকে নেকির প্রতিযোগিতা নাই, যেখানে যান সেখানে দেখবেন গুনাহের প্রতিযোগিতা। এখানে যদি আমি না এসে মমতা যেত ফেরিওলা মানুষের জায়গা নিত, কথা হয় না দি? আপনার গ্রামের বুড়া মানুষটি হইতো যে চেয়ারটা সামনে দিস, কথা হয় না দি? মমতা যাইলে নাম থাকতো মমতাদের সবার উপরে, কোথায় দেখতো? হেডলাইনে থাকতো মমতা চাপা সংসদ সদস্য, কিন্তু আলেমদের নাম হইলো একেবারে নিচে, আর এদেশের নেতা কেতা সবার নাম হইলো উপরে। ওলামায়ে কেরাম কোরআন হাদিস পড়ে তাদের নাম থাকে তাদের পায়ের নিচে, মমতাজের নাম থাকতো উপরে। এই দেশে ইসলাম বাজার করে কিতা করবেন আপনি? আর ওয়াজ করে কি সাইর বাজার ফায়দা আছে? কোনো ফায়দা নেই। আউথি আর যাউথি আর কুস্তিহি পাউতি, এইভাবেই যাইতেছে আইতেছে। আমাদের আগে কথা ঠিক রাখতে হবে, মানুষ কিন্তু এখন নেকির প্রতিযোগিতায় নাই, সবাই গুনাহের প্রতিযোগিতায়। এখানে গান বাজনা হইলে চেয়ারম্যান সাহেব কইছে, গান বাজনা হইলে এসে 3 ডাবল মানুষ হইতো, কথা শুনে দি? ওই যে গুনাহের প্রতিযোগিতায় মানুষ বেশি, নেকির প্রতিযোগিতায় মানুষ নাই। আল্লাহ কয় বান্দা আমি কিন্তু তোরে পাঠাইছিলাম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোরে বানাইছিলাম আমার গোলামির জন্য, গোলামির জন্য বান্দা বইলা গেছস, তুই কিন্তু বইলা গেছস বান্দা, আমার কাছে কিন্তু তোর আবার আসতে হবে, তুই একেবারেই ভুলে গেছস, আমার কাছে তোর আসতে হবে। বান্দা ভুলে যাস না, গুড গুড়ি চিনুননি গুড়ি উপরে তো উড়ায় এটা কিতা কয় গুড্ডি বই, এই গুড্ডির নাড়াই কিন্তু তাই মালিকের হাতে, গুড্ডি কিন্তু অনেক উপরে চলে যায় সেখানে গিয়া তার অঙ্গ ভঙ্গি দিয়া বোঝায় আমার আর ভাইবা কই, কিন্তু এ জানে না নাটাই হলো মালিকের হাতে, টান দিলে আবার আমার লাগবো, কথা হয় না? আল্লাহ কয় দুনিয়ায় সারছি নাটাই আমার হাতে, টান দিবা আবার চলে আসবি। যুবক ভাই এই পৃথিবী ক্ষণস্থায়ী, কেউ চিরস্থায়ী না, কথা হয় না? কেউ থাকতে পারছে না, থাকতে পারব না? কেন দেখেন না চোখের সামনে দাদা মারা গেল, চোখের সামনে বাবা মারা যায়, মা মারা যায়, ভাই বন্ধু মারা যায়, তুমি থাকবা কেমনে? থাকতে পারছে কেউ? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। যুবক ভাই টাকার কোনো সিস্টেম নাই গো,
চলেই যেতে হবে, চলেই যেতে হবে, চলেই যেতে হবে। আল্লাহ কয় আসবি তো, কুকুরও মরে বিড়ালও মরে তুইও মরবি, সব যদি সমান হয় তোরে আশরাফুল মাখলুকাত বানাইলাম কেন? কুত্তা মরে বিলাই মরে শুকুর মরে যেইভাবে তুইও মরলি সেইভাবে, তো তোরা আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম কেন? কথা হয় না, আমরার মরণ আর কুত্তা বিলার মরণ তো একরকম, বাস্তব কইলাম না বাস্তব? আমরার যে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে আমরা এটার মর্যাদা রাখছি। কুত্তা বিলাই যেইভাবে ঘুমায় আমরার ঘুমই রকম, কুকুর বিড়াল যেইভাবে ঘুমায় আমরার ঘুমের মধ্যে কোনো বেশকম আছে? আমরা উদ্দুর কইবেন উদ্দুর বেশকম আছে, আমরা খাটো ঘুমায় এরা নিচে ঘুমায়, কিন্তু ঘুমাইবার সিস্টেম এক। হ্যাঁ, যে কুত্তা বিলাই যে সময় ঘুমতে উঠে আমরা ওই সময় উঠি, বাস্তব না অবস্থা? আল্লাহ বলে এই জন্য বানাই নাই, তোরে বানাইছি আমার গোলামির জন্য, বান্দা ভুইলা যাইস না, ক্ষমতা দেখায়ও বেশি দিন থাকতে পারবি না, স্বাস্থ্য ভালো, তুই মনে করছ ডাক্তার তোর পিছনে ডেলি 100 টা লাগাইল থাকে, কোনো লাভ হইতো না। মাইকেল জ্যাকসন নামক শিল্পী আছিল, 24 ঘন্টা পুলিশ ইয়ে রাখতো, কি কয় ডাক্তার থাকতো তার পিছিয়ে দিয়া, সবসময় মাস্ক, তারপরে গ্লাস পইরে পইরে থাকতো, কোনো জীবাণু তার শরীরে লাগতে দিত না, বাঁচতে পারছে কথা হয় না? থাকতে পারছে শুধু না, ক্ষমতা দেখায় কেউ থাকতে পারে? ফেরাউনের চেয়ে বড় ক্ষমতা আর কারো ছিল না, ফেরাউন নার আল্লাহ সুবায়া মারছে, কি বা মারছে? যে ফেরাউন 90,000 শিশুরে জবাই করছিল মোসা নবী যেন না আসে, কত হাজার? 90,000 শিশু জবাই করছে মোসা পয়গম্বর যেন দুনিয়ার জমিনে না আসে। আল্লাহ কয় ফেরাউন নারে, যেই মোসারে তুই আটকাইতে চাস এই মোসারে তোর ঘরে খাওয়াবো, তোর দি তোর টাকা পয়সাতে বড় করো, করছিনি? এই মোসা নবীর মাধ্যমে আল্লাহ ফানিতে জুবায়ও মারছে, কথা বুঝ না? আল্লাহ নমরুদে গোটা পৃথিবীর বাদশা বানাইছে, 4 জন বাদশা ছিল গোটা পৃথিবীর বাদশাহের মধ্যে নমরুদ। আল্লাহ ক্ষমতা দিয়ে মানুষের পরীক্ষা করে, কথা বুঝ না? ক্ষমতার অপব্যবহার যারা করে আল্লাহ কয় আমি ইজ্জত দিয়া চেয়ারে বসাইছি বান্দা, আমি মালিক, কিন্তু চাইলে জুতা দাফিডায়ও নামাইতে পারি, আমি নমরুদরে জুতা দা ফিডাইছি, পরে ফিডাইছি নি ইজ্জত দিয়া, কিন্তু নমরুদ তার চেয়ারে বসাইছে, নমরুদ তার চেয়ারে বসে আনা রব কুমল আলা, আমি সবচেয়ে বড় রব, আল্লাহ ভাই তোর ইজ্জত দিলাম দিদি বিয়ে জিতি করাস। ফেরাউন না যেমন সুবানি খাইছে, নমরুদ নিজেকে খোদা দাবি করছে, নিজেই তীর মারে আল্লাহরে মারার জন্য, নাউজুবিল্লাহ, সেই নমরুদ আল্লাহ জুতা দা ফিডাইয়া তারপরে মারছে, কথা হয় না? এই জন্য সাবধান, ক্ষমতার বাহাদুরি দেখায় দুনিয়ায় দেখা যায় না। আল্লাহ বলেন আমি কাউকে সম্মান দেই ইজ্জত দেই, কিন্তু কেউ যদি নম সমাজের মধ্যে ইজ্জত পাইয়া ক্ষমতা পাইয়া যদি অপব্যবহার করে আমি আল্লাহ তারে বেজ্জতি না কইরা খবরে নেই না, দেখান তো পৃথিবীর কোন জালেম বেজ্জতি না হয়ে মারা গেছে, ইতিহাস দেখান আমারে, কোন জালেম বেজ্জতি না হয়ে মারা যায় না। সাধারণ আমরার যুগে বুশ ছিলেন, ডব্লিউ বুশ আমেরিকা, এখন তো জো বাইডেন, এর আগে আছেন কোনটা, যে ট্রাম্প, ট্রাম্প ট্রাম্পের আগে আসেন লোকিয়া ওবামা, ওবামার আগে আসিল কে ডব্লিউ বুশ, এই ডব্লিউ বুশ ক্ষমতা পাইছিল নি, তার শেষ সময়টা কি? সাংবাদিকের জুতা, কথা বলেন না? পৃথিবীতে কেউ ইজ্জত পাওয়ার পরে যদি অপরাধ করে তারপরে আল্লাহ কয় আমি বেজ্জতি করি তোরে মরার আগে করবো, এটা লিখেরা বাঁচতে পারবি না। এই জন্য আমার যুবক ভাই বেড়াগিরি চলবে না, আল্লাহ বলে আমি যে কাজে পাঠাইছি সেই কাজ কর, দুনিয়া তো ইজ্জত দিব পরকাল ইজ্জত দিব, বাদশাহের জিন্দেগি পাইবা, দুনিয়া তো সম্মান পরকাল সম্মান। রব্বে কারিম বলেন বান্দারে ওয়াল আসর, সময়ের কসম, তার মানে তোর হায়াতের কসম, তোর জীবন পুঁজির কসম, ইন্নাল ইনসানা লাফী খুস,
আল্লাহ বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, পৃথিবীর সব ক্ষতিগ্রস্ত, সব ক্ষতিগ্রস্ত, কিন্তু রব্বে কারীম চার চারটা অপশন আমাদেরকে রেখে দিল। চারটা অপশন যদি আপনি আমি মানতে পারি, চার অপশন চারটা কর্মসূচি আল্লাহ কয় ক্ষতিগ্রস্ত হবি না। এক নাম্বার কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন এক নাম্বার হলো ঈমান। বলেন এক নাম্বার কি? ভাই আরো জোরে কও, এক নাম্বার কি? ঈমান। আপনারা মনে মনে ভাবতে পারেন হুজুর এক নাম্বারটা তো আমরা আছি, আমরা তো ঈমান আনছি, আমরা তো বাচ্চা গেলাম এক নাম্বার কর্মসূচি। ভাইয়ারা আমার কোরআনে বহু জায়গায় দেখবেন ইমানদাররে আল্লাহ ওয়াজ করে, কোনো বেঈমানরে ওয়াজ করে না। কথা হয় না দি? আল্লাহ ইমানদাররে কই ঈমান আন, কথা হয় না দি? যত জায়গায় দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সব জায়গায় ইয়া ইমানদার গা, সব জায়গায় কি? তাহলে ইমানদাররা আল্লাহ ইমানদারের দায়িত্ব দেয়। ইমান যারা আনছে তাদের কি ইমান আনার কথা বলে, তার মানে অবশ্যই গেলে কোনো ঝামেলা আছে, কারণ দাড়ি টুপি দেখলেই ইমানদার না, কপালে খালো দাগ ফলাইয়া দিছে ইমানদার হওয়া যায় না। কারণ আমাদের ইমান পাঁচ টাকার একটা সার্কাসে বিক্রি হয়, বাস্তব না বাস্তব? পাঁচ টাকার সা খাইয়া ইমান শেষ করে দেয়। আপনার আর সকিবুর ইলেকশন হয়নি, চেয়ারম্যান গেছে কানি গেছে গা এলে ভুলাম হইলে, কারণ ইলেকশনের সময় দেখবেন প্রত্যেকটা শাসটল খুব রমরমার তাহে জমজমার তাহে। হ্যাঁ, কতক্ষণ করে ভারতীরা ঢুকে আর কিছু লোক শাসটলের ভিত্তে বসে ঠেংলা রাইব, আর ভারতীরা গিয়ে গেছে খাওয়ায় খাওয়ায়নি, লাঙ্গল মার্কা গিয়া হয় বুট কারে দিবি, হয় কোনো সিদ্ধান্ত হয়েছে না, হয় রে চা খাওয়া, রং চা খাওয়া, রং চা তে বেচারা রং চা খায়, খাওয়ার পরে আবার ফার্তিয়ে জিগায় বুট কারে দিবি, চা আপনি খাওয়াইছেন বুট তো ফিরে দেওয়ার লাগে, বাস লাঙ্গল মার্কা সালামাল কি দিয়ে গেছে গা বুট পাইছে। কিছুক্ষণ পরে আনারস মার্কা ঢুকছে, ঢুকে ওই যে খাইছে হেরুই গিয়ে জিগায় বুট কারে দিবি, কোনো সিদ্ধান্ত হয়েছে না, আগে সিদ্ধান্ত হয়েছেন নি? চা খাইয়া কিন্তু একজনে দেখাইছে বুট, ওখানে আনারস মার্কাইছে বা সিদ্ধান্ত হয়েছে না, আবার আনারস মার্কা হয়ে একটা রং দুধ চা দে, দুধ চা খাওয়াইছে, খাওয়ানোর পরে জিগায় বোটটা খারে দিবি, ও দুধ চা আপনি খাওয়াইছেন বোট তো আপনার দেওয়ার লাগে, আনারস মার্কা সালামাল কি দিয়ে গেছে গা। কিছুক্ষণ পরে এক তারা মার্কা হিরো আলমায় ঢুকছে, হিরো আলমে ঢুকতে কয় বোট কারে দিবি রে, হেরোই জিগায় কয় সিদ্ধান্ত এখন হয়েছে না, হিরো আলমে কয় একটা কফি খাওয়া, কফি খাওয়ার পরে জিগায় বুট কারে দিবি গো সর্বনাশ, কফি আপনি খাওয়াইছেন আমার চোদ্দ গোষ্ঠী বুট আপনারে দেওয়া লাগবো, বলুন বুট কয়টা দিছে কয়জন রে, আছে না গেছে? আমরা ইমান কেমনে যায়? এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, প্রথম নাম্বার ইমান, কারণ আমরা ইমান কোন দিকে যায় আমরা জানি না। আমরা মনে করছি তসবি একটা হাতে লইয়া মসজিদে গেলাম, আর মসজিদ থেকে বাড়িতে গেলাম, আর সুবহানাল্লাহ 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 পড়তে পড়তে বাড়িতে গেলাম, আমি আর জান্নাতের দরজা গুনতাছে কোন দরজা দিয়ে ঢুকব, বেচারা তো বহুত বড় আল্লাহ বলা তসবি একটা হাতে লইছে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তাছে জান্নাতে গেছে, এত সহজ? ইল্লাল্লাযীনা আমানু, ইমানদারকে মালিক বলেন ইমান আনতে হবে গো, তাহলে আল্লাহ কিন্তু ইমানদাররে ইমানের ওয়াজ করতেছে, ইমান আনতে হবে এক নাম্বার কর্মসূচি। আমরা যদি যারা এখানে বসে রয়েছি, আমি সহ আমরা যারা বসে রয়েছি, যদি ইমান মাফার কোনো মিঠার থাকত, তো দেখতেন আমরা একজনের ইমান ভালো পয়েন্ট নেই, সব জিরো তাই রয়েছে, কারণ কোন দিকে ইমান যায় কোন দিকে আয় আমরা বলতেই পারি না। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ইমান আনতে হবে, কারণ ইমান যায় কেমনে কোন কথায় যায় বলতেও পারি না, হাসতে হাসতে ইমান জাগা। সেদিন আমি এক জায়গায় দাঁড়া রয়েছি, ফার্মেসির ওষুধ আনবো, তো আমি একটা গ্যাস্ট্রিকের ওষুধ লইয়া ফোকটে লইয়া আইমু, এমন সময় একজন আয় ঢুকছে, কয় কালকে ব্যথা ধরছে বুকে, মানে রুগী আয়া ডাক্তারের কথা কোজ স্যার বুকের ব্যথা, সারা রাত ঘুমাইতে আসছে না, মরি গেলাম কইলে, খালি গোর একটা ওষুধ আছে এটা খাওয়ানে বাচ্ছি। আপনারা তো নাউজুল্লাহ বলছেন এইরকম কথা, কিন্তু আপনারাও বলেন কই ওষুধটা না খাই মরালাম কইলে, এই কথার দ্বারা ইমান চলে যায়। ওষুধ কি বাঁচাইবার মালিক? কথা হয় না?
গলায় তাবিজ দেয়, মুখে তাবিজ দেয়, যদি তাবিজ না থাকে তাহলে আমার ক্ষতি হবে, আমি মরে যাবো গা। ইমান গেছে গা। তাবিজ কি বাসাইবার মালিক? ওষুধ বাসাইবার মালিক? তো ইমান কেমন যায় আমরা বলতে পারি না, হাসতে হাসতে ইমান চলে যায়। এরপরে আরো আছে এই মাতা, এটা পবিত্র জিনিস, আর এই মাতা বানাইছে একমাত্র আল্লাহর জন্য। সেজদা দিব কারে? আরো জোরে, সেজদা দিব একমাত্র মালিকের কদমে। এই মাতা যদি ভিন্ন জায়গায় গিয়া টেকে ইমান থাকবো না যাইব। যুবক ভাই, মাতা আমাদের মাতা আল্লাহ নিজে বানাইছে। আল্লাহ বলেন আসমান বানাইতে গিয়া আমি হাত লাগাই নাই, জমিন বানাইতে হাত লাগাই নাই, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ কোন কিছু বানাইতে হাত লাগাই নাই, শুধু আল্লাহ বলছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বি কারীম বলেন আমি বলছি কোন, তারপরেই হয়ে গেছে, বলছি হ হয়ে গেছে, কোন ফায়াকুন বলতে আল্লাহ সব বানাইল। কিন্তু আল্লাহ বলেন মানুষকে আমি গলার থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত বানাইছি ফেরেস্তা দিয়া, কিন্তু মাথাটা বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া। কারণ বান্দা সেজদা দিবে কাকে? আল্লাহ বলে সেজদা বান্দা আমাকে দিবে গো। কিন্তু আফসুসের বিষয় আমাদের দেশে শুধু আল্লাহ ছাড়া বাজারে গাজারে গিয়া মাজারে গিয়েও সেজদা দেয়, ফিরেও সেজদা দেয়, আগায় আ জাগায় বে জাগায় সেজদা দেয় কিনা? ইমান থাকবো না যাইব? টাঙ্গাইলের ভাইয়েরা, যদিও আপনাদের দেশে এই কাজটা খুব কম চলে, আমাদের সিলেটে সবচেয়ে বেশি চলে। সেজদার লাগিয়া বাপ দেখায় লাগ, জড়া হোক ল্যাংটা হোক, কিন্তু কি আপ সেজদা মেরে দেয়? ইমান আছে না গেছে? আল্লাহ কয় সেজদা দিবে একমাত্র আমি আল্লাহর কুদরতি পায়, এছাড়া যদি সেজদা দেয় ইমান চলে যাবে। এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ইমান আনতে হবে কার উপরে? কথা হয় না? এ যুবক ইমান এমন একটা দৌলত, আপনার ইমান যদি থাকে, গুনাহ যদি করেন কিন্তু ইমান আছে, গুনা হয়ে গেছে সাগরের দরিয়া পর্যন্ত, গুনা হয়ে গেছে পাহাড় পর্বতের মতো, কিন্তু ভিতরে ইমান আছে। আল্লাহ কয় যদি ইমানটা থাকে আর গুনা যদি হয়, বান্দা যদি চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে গভীর রজনীতে, আর বান্দা যদি পাহাড় পরিমাণ গুনা করে গো, আর বান্দা যদি নজরে রহমতের সময় আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়া গোনার উপরে লজ্জিত হইয়া বান্দা যদি তওবা করে আর বলে মালিক রে গোনা করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ আমি যে গোনা করছি আমার বাবা দেখলে সন্তান বলে স্বীকার করতো না, আমার মা দেখলে সন্তান বলে স্বীকার করতো না, স্ত্রী যদি আমার গুণা দেখে স্বামী বলে স্বীকার করবে না, সন্তানরা যদি আমার গুণা দেখে বাবা বলে স্বীকার করবে না, এলাকার মানুষ যদি আমার গুণা জানে আমার সম্মান করবে না। কিন্তু মালিক আপনি জানেন আমি কত বড় পাপিষ্ট, এইভাবে যদি মালিকের দরবারে গভীর জলিতে নুজুলে রহমতের সময় চোখের পানিগুলো ছেড়ে দিয়া কোনো বান্দা আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ বলে বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেই। কিন্তু সাবধান সাবধান সাবধান, শিরিক নামের গুনাহ করা যাবে না, সব গুনাহ মাফ হয় কিন্তু শিরিক, কথা হয় না? শিরিক যদি কেউ করে এই গুনাহ কিন্তু মাফ হয় না। তাই ইমান বড় মারাত্মক দৌলত, ইমান যদি থাকে তাহলে গুনাহ মাফ হয়, কিন্তু ইমান যদি চলে যায় মক্কা মদিনায় গিয়া প্রতি বছর হজ করলেও লাভ হবে না, কথা ভুল না দি? এই জন্য ইমান সবচেয়ে দামি। আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু, ইমান আনতে হবে আমার উপরে,
দুই নাম্বার কর্মসূচি হলো, দুই নাম্বার কর্মসূচি ওয়ামিলুস সলিহাত, দুই নাম্বার হলো বান্দারি নেক আমল। দুই নাম্বার কি? কথা বলেন আরো জোরে, দুই নাম্বার নেক আমল। বলুন তো দেখি, মানুষ কি বেশি নেকির প্রতি আছে না গুনার প্রতি আছে? মানুষ নেকির প্রতিযোগিতায় নাই গো, মানুষ এখন গুনাহের প্রতিযোগিতায়। তাই আল্লাহর নবী আগেই বইলা গেছে, জান্নাতে যাবে হাজারের মধ্যে একজন, হাজারে কয়জন? হাজারে একজন। হাজারে যদি এক হয় তাহলে সংখ্যা তো কম হওয়ারই কথা, কারণ নেকের কাজে মানুষ কম থাকে না বেশি থাকে, কথা হয় না? একটা সাপ খেলা যদি বাজারের পাশে বৈশাখ কেউ দেখায় আসছে মানুষ বেশি হয়, কথা হয় না? দি সাপুরিয়ার সাপ খেলা দেখার লেগে গেছে হার রয়েছে, সাপুরিয়ার সাপ খেলায় দেখবেন টাকা উঠে, যদি সাপুরিয়ার টেকা চায় ও টেকা দেয়, মসজিদের জন্য টাকা চাইলে টেকা উঠে না, কিন্তু সাপুরিয়ার খেলার মধ্যে টেকা উঠে, কথা হয় না? দি যুবক বাড়া আমার, তার মানে বোঝা গেল মানুষ গুনাহের প্রতিযোগিতায়। আল্লাহ কয় দুই নাম্বার কর্মসূচি হলো নেকাম। এই নেকামলের দরকার আছে না নাই? প্রতিটা কাজে নেকামল। এখানে যে বইসা রয়েছেন, আমি যতগুলো আয়াতে কারিমা তেলাওয়াত করছি আপনার সামনে, প্রতিটা অক্ষরে অক্ষরে দশটা দশটা করে নেকি আমল নামায় আল্লাহ উঠায়া দিছে। লাভ হইছে না লস? ফ্যান্ডেলের বাহিরে যারা আছে, টিভির সামনে যারা আছে, মোবাইলে যারা আছে, গেমসে যারা আছে, তারপরে বিপিএল আইপিএল বিশ্বকাপে যারা আছে, অধিকাংশ মানুষ টিভির সামনে মোবাইলের সামনে, আমাদের টিভি দেখে না মোবাইল। বলুন তো দেখি, প্রতি মোবাইল মিনিটে দেখার বদলতে কত করে নেকি হয়েছে না ঠাডা পড়তেছে? আমার চার নম্বরের মধ্যে তিন নাম্বার দুই নাম্বার হলো নেকামল, নেকামল, নেকামল। যদি আমরা আমলটা নেকামলের গুরুত্ব বুঝি না, নেকামলের গুরুত্ব জানি না, কিন্তু একটা নেকি কিয়ামতের মাঠে আপনাকে আপনার মাও দিবে না, বাবাও দিবে না, আপনার দাদা দাদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একটা নেকি আপনাকে দিয়া সাহায্য করবে না গো। বলুন তো দেখি, এটা আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা যদি হয়, যেখানে মা নেকি দিবে না এখানে ফিরে দিব, কথা হইনা? দি ফির যে ধরেন বুঝা শুন না ধরেন, ফিরে কিন্তু জান্নাতে নেওয়ার কোন সুযোগ নাই, কথা হইনা? না তো ফিরে যে হাওয়ায় ফেট মোড়া করতেছেন, ফির কিন্তু আপনাকে জান্নাতে নেওয়ার কোন অধিকার তার নাই। জান্নাত তো দূরের কথা, ফিরের সামরা তুলবার লাগে বাইরিয়া খাইছ দে, জনমের খাওয়ান খাইছ। আর আমার এই কথাটা কিন্তু মন গড়া নয়, কোরআনের আয়াত ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না। আমি জানতে চাই, মা থেকে কি মাসির আদর বেশি? কথা হইল না? দি মায় যদি নেকি না দেয় ফিরে দিব। বাংলাদেশের মানুষের সহজে কিন্তু বুলানো যায়, এই দেশে ফিরের ব্যবসা খুব জমজমা, বিনা পুঁজিয়ে ব্যবসা চলে, লাউ গরু ছাগলের কোনো অভাব নাই, ফিরে তেলে লাভ আছে না নাই? দুনিয়ার লাভ আছে। সাবধান, মা আপনাকে নেকি দিবে না, বাবা দিবে না, ফিরেও দিবে না, সাবধান। হ্যাঁ, তবে ফির মরি দিয়ে ডাইরেক্ট নিষেধ করি না, ফির শব্দের অর্থ উস্তাদ, ফির শব্দের অর্থ কি? উস্তাদ, উস্তাদের কাজ হলো শিখানো, উস্তাদের কাজ কি? আমরা যারা মরি দিয়ে হয় ফিরে কয়জন শিখায়, কিতা শিখাইতো বেচারার ভিত্তি ফুল সালান থাকলে শিখাইতো? একটা আয়াত বিসমিল্লা করে শুদ্ধ করে পড়তে পারে না, হের আমার হাজার হাজার মরিদ আছে। আফসোস লাগে আমার, আমরা ফির এটা ফার্সি শব্দ, কি শব্দ ফির? কি শব্দ? ফার্সি শব্দ, এটা উনি মনে হয় না জানে কিতা, এটা একটা ফার্সি শব্দ, এটা বাংলায় ব্যাখ্যা করলে আছে উস্তাদ, উস্তাদ শায়েখ যাই বলেন, উস্তাদের কাজ কি? শিক্ষা দেওয়া। উস্তাদের কাজ কি? যে আমাকে শিক্ষা দিবে তার জানার দরকার আছে নি? যে আপনি যার কাছে মুরিদ হইলেন জিজ্ঞাসা করবেন, আপনি কোন মাদ্রাসার শায়েখ হুজুর, কোথায় আপনি পড়া? বলে হ্যাঁ হ্যাঁ
কেতা বলে পড়াই না, পড়াস না কেড়ে। কোন মসজিদের খতিব আপনি বলেন? কেতা পারি না। তখন আমি হবিগঞ্জ থেকে আসছি পীরের বিরুদ্ধে বলার জন্য না। পীর শব্দের অর্থ কি? ওস্তাদ। ওস্তাদ তো আমাদেরও আছে, আছে না নাই? আমরা যাদের কাছে পড়ছি তারাই তো আমাদের ওস্তাদ। ওস্তাদ একজন থাকার দরকার আছে না নাই? উস্তাদের বিরুদ্ধে যাই না, কিন্তু উস্তাদ যোগ্যতার দরকার আছে না নাই? কথা হয় না, উস্তাদের যোগ্যতা থাকতে হবে। শেষ কথা বলো, ভালো করে শুনবেন, একটা নেকি আপনাকে কেউ দিবে না, অথচ আল্লাহ দুই নাম্বার কর্মসূচি দিছে নেক আমল। দুই নাম্বার কি? দুই নাম্বার হলো নেক আমল ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। তিন নাম্বার কর্মসূচি, কর্মসূচির ইয়াদ রাখেন, তিন নাম্বার কর্মসূচি হলো ওয়াতাওয়াসাও বিল হক। আল্লাহ বলেন তিন নাম্বার হলো হক কথা। তিন নাম্বার কি কথা? হক কথা বুঝিনি, হক কথা তিতা না মিটা? করল্লার চেয়ে বেশি তিতা। হক কথা তিতা, হক কথা বলতে গেলে মসজিদের মিম্বরে হুজুরের চাকরি থাকে না, হক কথা বলতে গেলে মাদ্রাসার শিক্ষকের চাকরি থাকে না, হক কথা বলতে গেলে বক্তা স্টেজে উঠতে পারে না, হক কথা বলার কারণে মাঠে ময়দানে ঘুরতে পারে না, হক কথা বলার কারণে খাসার ভিতরে বন্দি থাকতে হয়। বাস্তব না বাস্তব? হক কথা, হক কথা বলার কথা আমি কইছি না আল্লাহ, হক কথা বলতে হবে। হক কথা কিন্তু শুধু হুজুরের জন্য না, খালি আমরারই হক কথা কন, মসজিদের ইমাম সাহেবরই হন না, আপনারাও আপনারা দুইটা কই না? আল্লাহ হয় চার কর্মসূচি, তিন নাম্বার হলো হক কথা। তার মানে যে রিস্কা চালায় তার একে আয়া, আইন একটাই, কথা কন না, সে সাজা পায় না। বাস্তব না বাস্তব? এই জন্য যদি কষ্ট হয় হক কথা বলার দরকার আছে না নাই? শব্দ শুধু মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন, তসবিহ একটা হাতে লইয়া ঘরে গেলেন আর মসজিদে আইলেন, এখানে ইসলাম শেষ নয়, এটার নাম ইসলাম না। আপনি নামাজ পড়েন পাশের বাড়িতে গান বাজনা হয়, আপনার বাধা দেওয়া দুইটা কথা বলা আপনার হক কথা হয় না? এই বলাটাই হলো হক কথা, কথা হয় না? উনি তসবিহ পড়েন পাশে গান বাজায়, উনি আস্তাকুল্লাহ পড়ে, আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ, হয়তো ভালো না, ভালো না, ফুলা ভান্ডি খুব খারাপ, খেদের বাচ্চা কাচ্চাটি খুব খারাপ হয়েছে, গান বাজনা বাজাইছে, ঠিক হয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তসবিহ পড়তাছে, উনি নিন্দা জানাইছে, কি জানাইছে? নিন্দা জানাইছে, আমি নিন্দা জানাই গান বাজনা বাজানোর কারণে, নিন্দা জানাই, আবার তার বাড়ির তুতু ফালায়, তুতু ফালায় নিন্দা জানাইছে, ইডি বুঝি দায়িত্ব না? বাধা দেওয়া তোমার জন্য দরকার, হক কথা বলতে হবে। গ্রামের একজন সর্দার থেকে নিয়া মেম্বার চেয়ারম্যান সবাইকে আল্লাহ বলতে হক কথা বলতে হবে, কথা না? আজকে হক কথা বলতে চায় না, গ্রামের সালিস দরবার গুলির মধ্যে পলিটিক্স শুরু হয়ে গেছে। আগে মানুষ গ্রামে গঞ্জে বিচার হইতো, এখন এই বিচারের মধ্যে বাটপার সিটার ঢুকছে, সুদকোর ঢুকছে, গোসকোর ঢুকছে, মদকোর জোয়াকোর সবগুলা গিয়া বিচার করে। আফসুস লাগে আমার, গ্রামের একটা বিচার করতে গেল 500-1000 ফকেটে ঢুকায়, একটা সিগারেটের ফেকেট ঢুকায় দিতে হয়। আপনারা টাঙ্গাইলে না থাকতে পারে, আমি আমার এলাকার কথা কইতেছি, সাধারণ একটা বিচারের জন্য 2000-3000-5000 টাকা পকেটে দিয়া একটা সিগারেটের পকেট দিয়া কয় বিচারটা আমার দিকে কইরেন, আর ইডি ফাইয়া নির্দোষ মানুষটারে দোষী বানাইয়া ছাইরা দেয়, কথা হয় না? এ শব্দ আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানে আমি বিচারক হব, বিচারক কি আমাদের দেশের বিচারক হইব? আল্লাহ কয় আমি বিচার করব ইনসাফের বিচার। হ্যাঁ, কিসের বিচার? আল্লাহ কয় আমি ইনসাফ ওয়ালা বিচারক হব। সমাজের মধ্যে কেউ ইনসাফের বিচার আছে? আপনারা আওয়াজে বোঝাতে খুব ভয় পাইতেছে, আপনারা এই সমস্ত খাসলতের কারণে আজকে ফাতিনা তাদের পর্যন্ত গারমোড় হয়ে গেছে গা, আপনারা আওয়াজ দেন না, এরা তো মনে রাজত্ব করতেছে আপনার উপরে, যখন সিটিং বাজি করে জনগণ দূরে দুঃখ একটা শ্রেষ্ঠ সব সুজ হয়ে যেত গা, আপনারা সহ্য করে নিতাছেন, এর লেগে এরা গাওরামি করতেছে, আওয়াজে বোঝা যায় খুব ভয় পাইতেছে। হ্যাঁ বলুন, কোন ইনসাফের বিচার হয় সমাজে? কোন ইনসাফের বিচার আছে? কোথাও ইনসাফের বিচার নাই, কোথাও নাই। টাকা ছাড়া
কোনো বিচার হয় না ঠিক বাস্তব না বাস্তব বাস্তব ইনসাফের বিচার নাই আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে ইনসাফ উঠে যাবে উঠা গেছে এখন আর ইনসাফ নাই কথা হয় না ঠিক আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি ইনসাফওয়ালা বিচারক হব কি বিচারক ইনসাফওয়ালা বিচারক যদি হই তাহলে দুনিয়াতে যারা বেইনসাফি বিচার করছ তোরা সব ধরা খাইবি কথা হয় না সমাজের মানুষ দিলের কান লাগায় কথাগুলি শুনেন বিচার যদি বেইনসাফি করেন ইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা পড়তে হবে কিনা কথা হয় না আজকের থেকে কি টেকা দেয় বিচার করণ দিব গ্রামের মানুষ আপনার সম্মান করে মাতব্বর কিন্তু টেকা না দিলে বিচার করেন না আর এটা তখন প্রচলিত হয়ে গেছে সব জায়গায় লাগে কথা হয় না অফিস আদালতে যেখানে যান টাকা কথা হয় না দি বাস্তব না বাস্তব সত্য না মিথ্যা বাস্তবই কইছি কথা হয় না সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোঠে না এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোঠে নাই অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নোয়েল কাম বাস্তব না বাস্তব অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম ঘুষ না দিলে সব সারেরা অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নোয়েল কাম ঘুষ না দিলে আদালতে বাইরে ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই ঠিক নেই নামদারি কতক মুসলমান নামাজ রোজা চারিয়াম খাজা বাবার নামে গঙ্গায় ঢোল তবলা বাজাইয়া নামদারি কতক মুসলমান নামাজ রোজা চারিয়াম খাজা বাবার নামে গঙ্গায় ঢোল তবলা বাজাইয়া আরে গঞ্জার কুল কেটন মারিয়া আবার গঞ্জার কুল কেটন মারিয়া খাজা বাবার সন্দে খায় কেউ বায়াবার নবী দাবি করে ইমানটা হারায় কেউ বায়াবার নবী দাবি করে ইমানটা হারায় সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই ঠিক নেই বাস্তব না বাস্তব আল্লাহ বলেন বিচার করব কিয়ামতের মাঠে আমি বিচার করব তাই বান্দা হক কথা বলবি ইনসাফওয়ালা বিচারক হইবি তাহলে ইনসাফওয়ালা বিচারক আমি আল্লাহ হাশরের মাঠে তোর প্রতি ইনসাফ করব সুবহান কয় নাম্বার গেল কথা গেল চার নাম্বার হলো চার নাম্বার হলো ওয়াতাওয়াসাও বিসবর চার নাম্বার হলো সবর করা চার নাম্বার কি ধৈর্য ধরা তাহলে এক নাম্বার হলো ইমান ইমান বড় দৌলত ইমান যদি থাকে গুনাহ করলেও আল্লাহ মাফ করে দিবে আর ইমান থাকলে গুনাহ অবস্থায় মারা গেলেও কোনো না কোনো সময় আল্লাহ আপনার পাপের শাস্তি দিয়ে জান্নাতে ঢোকাবে কিন্তু ইমান না থাকলে চিরস্থায়ী জাহান্নাম কথা হয় না তাহলে এক নম্বর ইমান
দুই নাম্বার হলো নেক আমল, তিন নাম্বার হকতা, চার নাম্বার হলো ধৈর্য, চার কর্মসূচি যারা পালন করবে, ইমান যারা আনবে, নেক আমল যারা করবে, হকতা যারা বলবে, ধৈর্য তারা ধরবে, চারটা কর্মসূচি মানলে আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি বলছিলাম পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, চার কর্মসূচি যারা মানবে তারা ব্যতীত। কারা কারা কর্মসূচি মানবে আব্দুল্লাহ দেখা দেন, কর্মসূচি পালন করবেন নি, অন্তর থেকে কইছে পরীক্ষা করতাম নি, পরীক্ষা করতাম, বিসমিল্লাহ কর, পকেটে হাত ঢুকান, ঢুকান যা আছে সব পের করেন মসজিদের জন্য, তাড়াতাড়ি জলদি জলদি, কেউ খালি হাতে যাবেন না, মোনাজাত করে যাবেন শেষ, খালি হাতে যাবেন, যান রুমাল লিয়ে যান, রুমাল লিয়ে যান, একজনে খালি হাতে যাবেন না, একজনে খালি হাতে যাবেন না, যান সবাই বাই করেন, রুমাল লিয়ে যান, রুমাল লিয়ে যান, রুমাল লিয়ে যান, জলদি জলদি করেন, জলদি জলদি করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি।